আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন যেখান থেকে দেখছেন অথবা আমাদেরকে শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, সবাইকে মোস্ট ওয়েলকাম করছি এইচপি কিছু প্রিন্টারের রিভিউ নিয়ে। আমরা যারা সাদা কালো অথবা কালার প্রিন্টার অথবা ফটোকপি সমৃদ্ধ প্রিন্টার অথবা ফটোকপি করার জন্য প্রিন্টার পারচেস করতে ইচ্ছুক আছি, সোর্সিং করছি কোথায় থেকে কিনবো, কত টাকার বিনিময়ে কিনবো, কেমন মেশিন আমাদের জন্য উপযোগী হবে, আশা করছি আজকের ভিডিওটা আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারেন। ধারণা করছি আপনার প্রিন্টার রিলেটেড কিছু ইনফরমেশন আশা করছি ফ্রিতে পেয়ে যাবেন। বাংলাদেশে বেশ কিছু মেশিন অ্যাভেলেবেল আছে, ইঙ্কজেট প্রিন্টার, কালার প্রিন্ট করা এবং কালার সাদা কালো প্রিন্ট করা, কালার ফটোকপি সাদা কালো প্রিন্ট ফটোকপি করার জন্য পারফেক্ট হয়, তবে বাজেটটা 10,000 টাকার উপরে হয়। আজকে আমরা কিছু মেশিন আপনাদের সামনে শেয়ার করছি যেগুলো বাজেট মোটামুটি 10-12,000 টাকার ভিতরে, তবে মেশিনটা হবে অনেক চমৎকার এবং কোয়ালিটিবল। আশা করছি আপনি এই মেশিনের সাথে আগে থেকে সম্পৃক্ত আছেন অথবা ভবিষ্যতে এই মেশিন ইউজ করে সম্পৃক্ত থাকবেন। বেশ কয়েকটা মেশিন আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি, আপনারা নিশ্চয়ই যদি ভিডিওগুলো আগে দেখে থাকেন দেখে থাকবেন। এইচপি ব্র্যান্ডের বেশ কিছু মেশিন আমাদের কাছে আছে, এইচপি 2336 যে মেশিনটা আমি দেখাচ্ছি আমার সাথে আছে, হিউজ স্টক আমাদের রেডি স্টক আছে। এইচপি ডেকজেটিং অ্যাডভান্টেজ 2336 প্রিন্টার, এটা মূলত অল ইন ওয়ান প্রিন্টার। এই প্রিন্টারের মাধ্যমে আপনি সাদা কালো এবং কালার প্রিন্ট দিতে পারবেন, সাদা কালো এবং কালার ফটোকপি করতে পারবেন, সাদা কালো এবং কালার স্ক্যানিং করতে পারবেন। এই প্রিন্টারটা কম্পিউটার ছাড়া আপনি অপারেটিং করতে পারবেন, ফটোকপিয়ার হিসাবে এ4 সাইজ পর্যন্ত ফটোকপির কাজ আপনি ব্যবহার করতে পারবেন, অফিসিয়াল আনঅফিসিয়াল পার্সোনাল যে কোনো পারপাসে এই মেশিনটা অনায়াসে ইউজ করতে পারবেন। এই মেশিনটাকে আপনি ইচ্ছে করলে স্ক্যানার হিসেবে ইউজ করতে পারবেন, কারণ হচ্ছে এই মেশিনটা 1200x1200 DPI রেজলিউশনে স্ক্যানিং করতে সক্ষম, প্রিন্ট করতেও 1200x1200 DPI রেজলিউশনে প্রিন্ট করতে সক্ষম। এই মেশিনগুলো দিয়ে যখন আপনি প্রিন্ট করবেন বা স্ক্যানিং ফটোকপি করবেন অনেক চমৎকার প্রিন্ট হবে, অ্যাটলিস্ট জেরক্স কপি, অরিজিনালটা যেরকম কপিটাও দেখতে সেম একই রকম মনে হবে। শুধু আপনাকে পেপারটা এনশিওর করতে হবে, আপনি ইউজ করবেন 80 GSM থেকে 100 GSM এর পেপারগুলো অনায়াসে ইউজ করবেন। এই প্রিন্টারে যেভাবে অফসেট পেপার লোড নিতে পারে তেমনভাবে ফটো পেপার অনায়াসে প্রিন্ট করা যেতে পারে। প্রিন্টারটাকে নর্মালি আমরা স্ক্যানারের বিকল্প হিসেবে ভেবে থাকি, সবাইকে আমরা সাজেশন দিয়ে থাকি, তবে আপনার যদি বাজেট লিমিটের ভিতরে থাকে অথবা আপনি যদি সিম্পলের ভিতরে প্রিন্টার নিতে চান ফটোকপি সহকারে, আপনি প্রিন্টারটা অনায়াসে নিতে পারেন। মেশিনের কনফিগার বিস্তারিত আপনারা ইউটিউব ফেসবুক অথবা ইউটিউব অথবা গুগল থেকে নিয়ে নিতে পারেন, অথবা আমার সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে ফোন করেও জেনে নিতে পারেন। এরপরেও আমাদের অনেকগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মডেল আলাদা আলাদা ভিডিও ম্যাক করা আছে, সেখান থেকেও জেনে নিতে পারেন। তারপরে সামনে একটু ধারণা দিচ্ছি, এই মেশিন নর্মালি হচ্ছে মোটামুটি যদি যখন আমরা সাদা কালো ফিন দিব 7.5 PPM, সাদা কালো মোটামুটি 7.5টার মতো করে মিনিটে ফিন করতে পারে, কালার প্রিন্টের ক্ষেত্রে 5.5টা পর্যন্ত ফিন করতে পারে। তো প্র্যাকটিক্যাল হচ্ছে আপনি যখন সাদা কালো ফিন দিবেন 5 থেকে 6টা পাবেন, যখন কালার প্রিন্ট দিবেন তখন 3 থেকে 4টা অনায়াসে পাবেন মেশিন নতুন থাকা অবস্থায়। এই মেশিনে অফিসিয়ালি 1 বছর ওয়ারেন্টি এনশিওর করা আছে। মেশিনের সাথে পাওয়ার কেবল, ইউএসবি কেবল, ইউজার গাইড এবং 2টা প্রিন্টারের কার্টিজ দেওয়া আছে। এই মেশিনটা ইনটেক র্যাফিং করা আছে, টোটালি ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট, অফিসিয়াল ওয়ারেন্টি সমৃদ্ধ প্রিন্টার। মেশিনের সাথে যে 2টা কার্টিজ ইনক্লুড করা আছে আমরা ধারণা করছি মোটামুটি 200 থেকে 250 প্রিন্ট পাবেন। পরবর্তীতে প্রত্যেকটা কার্টিজ আমাদের কাছ থেকে নিলে 1100+1100 টাকা করে পারচেস করতে পারবেন। ওই ক্ষেত্রে ব্ল্যাকে আপনার প্রিন্ট হবে 480 পেজ, ব্ল্যাকে প্রিন্ট হবে কালারে প্রিন্ট হবে 150 পেজ। মোটামুটি আপনি যদি টানা ফিন নিতে পারেন আমরা ধারণা করছি 500 থেকে 600 পেজ অনায়াসে প্রিন্ট এবং ফটোকপি নিতে পারেন। এই মেশিনের স্ক্যানিং রেজুলেশন 1200x1200, প্রিন্ট রেজুলেশন 1200x1200, তবে যখন এটা কপি করবেন কপি রেজুলেশন হচ্ছে 300x600। মেশিনের 86 MB একটা র্যাম ইউজ করা আছে। এরপর আসছি মেশিনের কানেক্টিভিটি, হচ্ছে শুধুমাত্র ইউএসবি, ইউএসবির মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন। আমরা যারা ইউএসবির সাথে ওয়াইফাই সোর্সিং করি, যে আমাদের কানেক্টিভিটি দুটোই থাকতে হবে ইউএসবি এবং ওয়াইফাই, তাদের জন্য আমার মাঝখানে যে মেশিনটা আছে এই মেশিনটা আপনি ইউজ করতে পারেন। এই মেশিনের সেম কনফিগার থাকবে, কার্টিজ নাম্বার 682। এই মেশিনের শুধুমাত্র কানেক্টিভিটি দুটো থাকবে ইউএসবি এবং ওয়াইফাই। মেশিনের মডেল নাম্বারটা হচ্ছে এইচপি ডেকজেট অল ইন ওয়ান 2775। মেশিনের র্যাম সেম র্যাম ইউজ করা আছে, 86 MB একটা র্যাম ইউজ করা আছে, তবে এই মেশিনের স্ক্যানিং রেজুলেশন 1200x1200 DPI, এই মেশিনের প্রিন্ট রেজুলেশন 1200x1200 DPI এবং এর মেশিনের কপি রেজুলেশনটা
1200 ইনটু 1200 ডিপিআই সাথে 37 মেশিনের কপি রেজোলিউশনটা একটু কম 300 ইনটু 600 ডিপিআই এই মেশিনের কপি রেজোলিউশনটা 1200 ইনটু 1200 ডিপিআই এই মেশিনে দুটো জিনিস এক্সট্রা ইউজ করা আছে এক হচ্ছে ওয়াইফাই আর এক হচ্ছে স্ক্যানিং রেজোলিউশন সেম এই মেশিনে ভিতরে কেবল দেওয়া থাকবে পাওয়ার কেবল ইউএসবি কেবল ইউজার গাইড ইনটেক একটা ফিল্টার দুটো কার্টিজ দেওয়া থাকবে মেশিনের কার্টিজের প্রাইস এবং মেশিনের কস্টিংটাও সেম হবে তিনটা যে মেশিনে আজকে আমরা আলোচনা করছি মূলত একই কার্টিজে একই মডেল নম্বরের কার্টিজ দিয়ে তিনটা মেশিন আপনারা ইউজ করতে পারবেন সো আপনাদের যাদের বাজেট একটু কম এটা নেবেন যাদের বাজেট একটু বেশি তারা এটা নেবেন যাদের আরেকটু বাজেট আছে তারা এই মেশিনটা নেবেন আজকে এই মেশিনের সাথে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি এনশোর করা আছে মেশিনের মডেল নম্বরটা 2775 তিনটা বডি দেখতে সাদা দুধে আলতা সাদা নিতে পারেন আপনারা এরপরে যাদের আরেকটু বাজেট বেশি থাকবে যাদের হচ্ছে অল ইন ওয়ান পিসি প্রয়োজন আমি মনে করি বর্তমান সময়ে আমরা যারা সিম্পল কাজ করি কোয়ালিটি ফুল কাজ পছন্দ করি হ্যাসেল ফ্রি কাজ আমরা প্রিন্টিং করতে চাই তারা এই মেশিনটা আপনি ইউজ করতে পারেন এই মেশিনটা আমি আপনাদের সামনে খুলে দেখাবো প্রথমে এই মেশিনের কিছু ইনফরমেশান শেয়ার করছি এই মেশিনটা হচ্ছে অল ইন ওয়ান প্রিন্টার ফটোকপি স্ক্যানার প্লাস প্রিন্ট ওয়াইফাই এবং হচ্ছে এই মেশিনের সাথে ফ্যাক্স ইউজ করা আছে এই মেশিনের সাথে এডিএফ স্ক্যানার ইউজ করা আছে যে এডিএফ স্ক্যানার মাধ্যমে আপনি লিগ্যাল সাইজ পর্যন্ত ইউজ করতে পারবেন লিগ্যাল সাইজ হচ্ছে আপনার স্টাম্প আপনার যদি নতুন স্টাম্প পেপার হয় বা কার্টিজ পেপার থাকে আপনি অনায়াসেগুলোকে স্ক্যানিং করতে পারবেন এডিএফ এর মাধ্যমে এবং হচ্ছে ফিন্ট তো নর্মালি যে কোনো ফিন্টারই সম্ভব তবে এই মেশিনে যে এডিএফটা ইউজ করা আছে এডিএফে ম্যাক্সিমাম 35টা পেজ আপনি অনায়াসে স্ক্যানিং এবং ফটোকপি করতে পারবেন অনেক চমৎকার একটা মেশিন এই মেশিনের সাথে 180 গিগাহার্টজ একটা প্রসেসর ইউজ করা আছে 86 এমবি একটা র্যাম ইউজ করা আছে এই মেশিনের ফিন্ট রেজোলিউশন 1200x1200 ডিপিআই কপি রেজোলিউশন 1200x1200 ডিপিআই স্ক্রিনিং রেজোলিউশন 1200x1200 ডিপিআই তবে এই মেশিন যখন ফিন্ট করবে কালারের ক্ষেত্রে 1200x4800 ডিপিআই রেজোলিউশনে ফিন্ট করতে সক্ষম আপনি যখন ফটো পেপারে ফিন্ট করবেন চমকে উঠবেন আশা করছি এত সুন্দর এবং কোয়ালিটিফুল প্রিন্ট করতে পারবে এই মেশিন এবং স্ক্যানিং ফটোকপি ঘেরার ক্ষেত্রে একটা অফিসের জন্য সিম্পল যদি ইউজ হয় আপনার যদি বাজেট থাকে একটা কার্টিজের দাম কালারের দাম 1100 ব্ল্যাকের দাম 1100 আমার মনে হচ্ছে এই মেশিনটা একেবারেই পারফেক্ট সলিউশন হয়ে আসবে মেশিনের অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি এনশোর করা আছে স্মার্ট টেকনোলজি বিডি বাংলাদেশে এই প্রোডাক্টগুলো টোটালি ইনপুট করে থাকে আমরা অত রাইস প্রোডাক্ট সার্ভিস দিচ্ছি সাপ্লাই দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে এখন আমরা এই মেশিনটা আপনাদেরকে একটু আনবক্স করে দেখাতে চাই মেশিনের লুকিংটা কেমন হবে 2336 অনেকগুলো মেশিন আমরা আনবক্স করেছিলাম এই মেশিনটা যেহেতু নতুন এসেছে আমরা এই মেশিনটা আনবক্স করে দেখাচ্ছি কারো ভাগে যদি এই মেশিনটা পড়ে আশা করছি আপনারা কস্ট কেন কাটা কেন সেটা এগুলো আমাদেরকে প্রশ্ন করবেন না টোটালি ইনটেক থাকবে অরিজিনাল প্রোডাক্ট থাকবে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন খোলার পরে কেবলগুলো বের হয়ে আসবে এখানে সম্ভবত কার্টিজগুলো আছে পাওয়ার কেবল ইউএসবি কেবল এখানে হেডগুলো দেওয়া আছে অরিজিনাল হেড তিনটা মেশিনের সেম হেড আপনার 682 কার্টিজ নাম্বার এই কার্টিজগুলো আপনি নিতে পারবেন প্রত্যেকটা কার্টিজ এক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান বাই ওয়ান করে কিনতে পারবেন 1100 এবং 1100 টাকা করে আসছি এই মেশিনের লুকিংটা একটু আমরা দেখি এ হচ্ছে মেশিনের লুকিং আমি আর কস্টেপটা কাটছি না এটা হচ্ছে ফ্রন্ট লুকিং এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড এই এডিএফ এর মাধ্যমে আমরা 35টা ফেস পর্যন্ত অনায়াসে ফটোকপি অথবা স্ক্রিনিং করতে পারবো এখান থেকে ফেসগুলো ঢুকে ঘুরে এখানে চলে আসবে পিছনে হচ্ছে ইনপুট ট্রে আর সামনে হচ্ছে আউটপুট ট্রে এখানে অনেকগুলো বাটন দেওয়া আছে ক্রস বাটন পেপারের বাটন ওয়াইফাই বাটন ওয়াইফাই রাউটার এবং হচ্ছে কালার ফটোকপি ব্ল্যাক ফটোকপি এবং পাওয়ার বাটন এখানে একটা ডিসপ্লে ইউজ করা আছে মেশিনের সাথে ইউজার গাইড দেওয়া থাকে এই মেশিনের অফিসিয়ালি ওয়ারেন্টি এক বছর আছে তবে আপনারা যদি আমাদের কাছ থেকে একটু লেটেও পারচেস করেন অনেকে বলে থাকেন যে ভাইয়া হচ্ছে কি হয় আমরা প্রোডাক্টটা নিলাম ওয়ারেন্টি পুরোপুরি আছে কি না বিলটা থাকতে হবে কি না আপনারা বিল চেষ্টা করবেন আমাদের যে ইনভয়েস অথবা বিলগুলো আছে ওগুলো যত্ন করে রাখার জন্য যদি এগুলো হারিয়েও যায় কোনো সমস্যা নেই মেশিনের ভিতরে যে সিরিয়াল আছে অথবা বক্সের সাথে যে সিরিয়ালগুলো থাকে এই সিরিয়ালগুলো দিয়েই আমরা ওয়ারেন্টি এনশিওর করে থাকি ঘাবড়ানোর কিছু নাই শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেলে ওয়ারেন্টি থাকবে না আগুনে পুড়ে গেলে বা আপনি যদি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন আদারওয়াইজ এক বছর টোটালি ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি এ হচ্ছে মোটামুটি মেশিনের দেখতে অনেকটা সুন্দর একটা অফিসের জন্য আমার মনে হচ্ছে খুব সুন্দর হয়ে উঠবে এরপর আসছি মেশিনগুলোর প্রাইস নিয়ে
আমরা এই মেশিনটা নরমালি মার্কেটে বিক্রি হচ্ছে 13000 থেকে 13500 টাকার বিনিময়ে এই মেশিনটা বিক্রি হচ্ছে 8500 থেকে 9000 টাকার বিনিময়ে এই মেশিনটা বিক্রি হচ্ছে 7500 টাকার বিনিময়ে আমরা 2330 ফিন্ডাটা এনশিওর করছি 7000 টাকা আমাদের স্টক থাকা পর্যন্ত আমরা এই প্রাইসটা এনশিওর করব 7000 টাকা এক বছর অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন 2775 এর মেশিন আমরা এনশিওর করছি 8000 টাকা ইউএসবি ওয়াইফাই ফটোকপি স্ক্যানার অল ইন ওয়ান প্রিন্টার মাত্র 8000 টাকা কল্পনা করা মুশকিল আর যে মেশিনটা এখানে দেখছেন আমরা এই মেশিনটা মাত্র 11000 টাকার বিনিময়ে সার্ভ করছি 4175 তবে মাথায় রাখতে হবে স্টক লিমিটেড ভিডিওটা কখন পাবলিশ হবে আমার জানা নেই আশা করছি আপনার যদি প্রয়োজন হয় অথবা আপনার পরিচিত কারো প্রয়োজন হয় ভিডিওটা দেখে নিজেও পারচেজ করতে পারেন অথবা আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন ঢাকার বাইরে থেকে পারচেজ করতে গেলে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকে অথবা নগদ নাম্বার দেওয়া থাকে পার্সোনাল আপনারা নিঃসংকোচে জাস্ট কনফার্ম হয়ে আমাদেরকে 1020 টাকা পাঠিয়ে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন কুরিয়ারে আমরা কুরিয়ার যোগে প্রোডাক্টটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ঢাকার ভিতর থেকে যারা নিতে যাচ্ছেন সম্মানিত স্যারদেরকে আমি ওয়েলকাম করছি গরিবের দরবারে আসবেন আমরা প্র্যাকটিক্যালি ইচ্ছে করলে প্রোডাক্টগুলো দেখে চেক করে নিতে পারবেন ঢাকার ভিতরে আসলে আমাদের কুরিয়ারে ওই ধরনের ডেলিভারি সিস্টেম নেই তবে বিশেষ প্রয়োজনে আমরা বিশেষ বিবেচনা অনেককে আমরা হোম ডেলিভারিও করে থাকি যারা দেখছেন যেখান থেকে দেখছেন যদি ফার্স্ট টাইম হয়ে থাকে আশা করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমাদের নতুন নতুন অফার পেতে আপনারা বেল আইকনটা বাজিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন হাজিটেকের সাথে থাকুন আজকে এখান থেকে বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ